ঈসা আলাইহি সালাতু সালাম শয়তানকে জিজ্ঞেস করলেন, বস্তার মধ্যে কি নিয়ে যাও, মনে আছে? কয় বস্তা নিয়ে যাচ্ছিল? তিনটা বস্তা নিয়ে যাচ্ছিল। প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা, গোটা দুনিয়া ঘুরে ঘুরে বখিলদের কাছে বিক্রি করবে, ধনীদের কাছে বিক্রি করবে, বাস্তবতা আছে না নাই? দ্বিতীয় অবস্থার মধ্যে আছে কি বলে? দ্বিতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। জুলুম কোথায় বিক্রি করবেন? গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত রাজা বাদশা আছে, ক্ষমতাসীন ব্যক্তি যারা আছে, তাদের কাছে জুলুমের বস্তা বিক্রি করব। যারাই ক্ষমতায় যাবে তারাই জুলুম করবে, তারাই মানুষের উপর নির্যাতন চালাবে, বাস্তবতা বিশ্বে আছে না নাই? দু নম্বর বস্তা, তিন নম্বর বস্তার মধ্যে কি আছে বলে? তিন নম্বর বস্তার মধ্যে আছে হিংসা। কোথায় বিক্রি করবা বলে? গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত আলেম উলামা আছে, আলেমদের কাছে হিংসার বস্তা বিক্রি করব। এবার সমাজের মধ্যে মিলায় নেন, কয় অমুকে বড় হুজুর, কয় না আমি হইলাম বড় হুজুর, কথা কন ঠিক কিনা? কয় অমুক মসজিদে খদিব সাহেব কেমন, আরো একটা ছাগল, কয় এই পাশের মসজিদ ইমাম সাহেব, বেশি একটা সুবিধার মাথায় সমস্যা আছে, কয় তার পাশের মসজিদ ইমাম সাহেব, কয় কেরাত শুদ্ধ না, ওনার পাশের মসজিদ ইমাম সাহেব, কয় সুর ভালো না, কথা বোঝার চেষ্টা করেন। এরপরে এর পাশে যিনি আছেন, কয় আমল আখলাক ভালো না, চেহারা ভালো আছে, মানে ওনার কাছে উনি নিজে ছাড়া আর কেউ ভালো না, কথা বলে আছে না নাই? যে এই তবিয়তে অমুকে ভালো না, তমুকে ভালো না, সে খারাপ ও খারাপ, তাকে জিজ্ঞেস করবেন, হুজুর আপনার অবস্থাটা একটু শুনতে চাই, তাকেই সরাসরি জিজ্ঞেস করবেন, বুঝলাম সব খারাপ, আপনার অবস্থাটা কি? আবার ওনার ব্যাপারে যখন পাশের ইমাম সবকে জিজ্ঞেস করবেন, বলো ও একটা গাধা, কেন জানেন? হিংসা হাসাদ হাসাদ, অমুক হুজুরের নাম প্রথম লাইনে লিখেছে, আমি কি ওর চাইতে কম বড় হুজুর নাকি? আমার পেট তো 32 ইঞ্চ লম্বা বেটা, আমার নামটা নিচে কেন? বাস্তবতা আছে না নাই? কেন হয় জানেন? হাসাদ হিংসা যাদের মধ্যে এগুলো রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা, শুকনা খড়কুটাকে আগুন যেমন জ্বালিয়ে বসীভূত করে দেয়, হিংসা মানুষের আমলনামাকে ঠিক সেইভাবে শেষ করে দেয়। এই জন্য হাসাদ অন্তর থেকে মুছে ফেলতে হবে, উদার হতে হবে, ভাইকে মহব্বত করতে হবে, গীবত শেকায়েত পরনিন্দা চুগলখুরি ছেড়ে দিতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল